আল্লাহর নবী বিশ্ব নবীর বয়স যখন 12 বছর, আবু তালেব ব্যবসার জন্য সিরিয়ায় যাবে। আল্লাহর নবী বাইনা ধরলেন, চাচা আমি আপনার সঙ্গে সিরিয়ায় ব্যবসার জন্য যাব। আবু তালেব বলে, ভাতিজা তুমি ছোট্ট মানুষ, এই সফর বড় কষ্টের সফর, তোমার যাওয়া লাগবে না, কারণ আমি কলিজার থেকে আমি তোমাকে বেশি মহব্বত করি, এমনকি আমার ছেলে মেয়ে থেকে আমি তোমাকে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। আবু তালেব বলে, ভাতিজা আমি চাই না এই কষ্টের সফরে তোমাকে নিতে, কিন্তু আল্লাহর নবী বাইনা ধরলেন, না না চাচা আমি যেতে চাই, না না চাচা আমি যাবই। পাশের লোকে বলে, ও আবু তালেব তোমার ভাতিজার গায়ে শক্তি আছে, সঙ্গে নিয়ে নাও। আবু তালেব আল্লাহর নবীকে নিয়া সিরিয়ার অভিমুখে রওনা হইয়া গেলেন, মালপত্র সঙ্গে নিয়া। এইভাবে হাঁটতে লাগলেন, হাঁটতে হাঁটতে গিয়া পাদ্রির যেই কানকা, ওই কানকার কিছুক্ষণ সামনে গিয়া আল্লাহর নবী বিশ্ব নবীর কাফেলা, আবু তালেবের কাফেলা গিয়ে দাঁড়াইয়া গেল, ক্লান্ত হইয়া গেল। আবু তালেব বলতে লাগলো, ও কাফেলার মানুষ ক্লান্ত হয়ে গেছে, এই যে দেখা যায় একটা বিরাট গাছ, বিরাট বড় একটা গাছ, ওই গাছের নিচে কিছুক্ষণ সময় বিশ্রাম করি। আবু তালেব 63 থেকে 72 জন মানুষ সঙ্গে নিয়া ওই কাফেলাকে নিয়া ওই বিরাট একটা ছায়াদার গাছের নিচে অবস্থান করলো। আল্লাহর নবী কেমন বিচক্ষণ ছিলেন, আর এখন দেখা যায় মুস উঠে নাই, দাড়ি উঠে নাই, মুরব্বীদের সঙ্গে বেনসন টানে, কত বড় বিয়াদব। আল্লাহর নবী বিশ্ব নবী কত বিচক্ষণ ছিলেন, আল্লাহর নবী বিশ্ব নবী কত বিচক্ষণ ছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী চিন্তা করলেন, আমার চাচারা ওই গাছের নিচে বিশ্রাম করতেছে, আমার মুরব্বীরা ওই গাছের নিচে বসা, আমি কেমনে ওই গাছের নিচে বসি, না না আমি বসতে পারি না। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রসুল একটু দূরে একটা গাছের নিচে গেলেন, যে গাছটার মাঝে কোনো পাতা নাই, ওই গাছটা জীবিত না মৃত, ওই গাছের মাঝে কোনো পাতা নাই, ওই গাছটার জীবন নাই মৃত, ওই গাছের নিচে আল্লাহর নবী দাঁড়াইলেন। ওই পাদ্রি কানকা থেকে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতে লাগলেন, প্রচণ্ড রৌদ্রের মাঝে রসুল যখন হাইটা যাইতেছে, দেখে আকাশের এক খণ্ড মেঘ আমার আপনার নবীর মাথার উপর ছায়া হয়ে যাইতেছে। ওই পাদ্রি এটা পর্যবেক্ষণ করতেছে, পাদ্রি দেখে ওই বালকটা হাঁটে, কিন্তু বালকের কোনো ছায়া নাই। আরেকটা বিষয় আপনি আজকে জেনে যান, দেখবেন আপনি আমি যখন রৌদ্রের মাঝে হাঁটি, আপনি আমার ছায়া পড়ে কি পড়ে না, কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী যখন ওই রৌদ্রের মাঝে হাঁটতেন, আল্লাহর নবীর কোনো ছায়া হইত না। ওই পাদ্রি দেখলেন, এই 12 বছরের শিশুটা, 12 বছরের যুবকটা যখন রৌদ্রের মাঝে হাঁটতেছে, তার কোনো ছায়া নাই, আকাশের এক খণ্ড মেঘ তার মাথার উপরে ছায়া হয়ে যাইতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী যখন ওই গাছের নিচে গিয়ে দাঁড়ালেন, ওই পাদ্রি লক্ষ্য করতেছে, পাদ্রি তাকায়া দেখে আল্লাহর নবী বিশ্ব নবী যখন ওই গাছের নিচে দাঁড়াইলেন, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ওই মৃত গাছটা জীবিত হয়ে গেল। সুবহানাল্লাহ। ওই মৃত গাছের মাঝে সবুজ আকৃতি ধারণ হয়ে গেল, ওই মৃত গাছটা সবুজ হয়ে গেল, পাতা গজায় গেল। শুধু তা নয়, আল্লাহর নবী বিশ্ব নবীর বরকতে ওই গাছটা পুরাপুরি জীবিত হয়ে গেল। এমন সময় পাদ্রি পর্যবেক্ষণ করতেছে, পাদ্রির আর বুঝতে বাকি রইল না, সেই শিশুটাই সেই যুবকটাই আখেরি পয়গম্বর। এই বৃদ্ধ বয়স
এই পাদ্রি কাফেলার কাছে গিয়ে বলে, ও কাফেলার মানুষ, আমি জানতে চাই আপনারা কি মক্কার কাফেলা, আপনারা কি মক্কার মানুষ? বলে হ্যাঁ আমরা মক্কার মানুষ। বলে আপনাদের যে ওই গোত্রের মাঝে আপনারা যে কাফেলা নিয়ে আসছেন, ওই কাফেলার মাঝে কি লিডার কি আবু তালেব? বলে হ্যাঁ আবু তালেব। বলে আপনারা আপনাদের বংশ কি কুরাইশ বংশ? বলে হ্যাঁ আমাদের কুরাইশ বংশ। বলে আবু তালেবের বাবার নাম কি আব্দুল মুত্তালিব? বলে হ্যাঁ আব্দুল মুত্তালিব। এমন সময় ওই পাদ্রি বলতে লাগলো, দূর থেকে আসছেন মক্কা বহু দূর, আমি একটু আজকে আপনাদেরকে আদর আপ্যায়ন করতে চাই, আজকে আমি আপনাদেরকে একটু খাবার খাওয়াইতে চাই, আমি আপনাদেরকে আমার নিজ হাতে একটু খাবার খাওয়াইতে চাই। আবু তালেব বলে ঠিক আছে, আমরা দাওয়াত গ্রহণ করলাম। এই পাদ্রি ২৪টা বছর পর্যন্ত যার অপেক্ষায় অপেক্ষমান। পাদ্রি বলতে লাগলো, হাই রে হাই, আমার মনের আফসোস আজকে পূরণ হলো। এই পাদ্রি নিজের হাতে পাক করিয়া এই কাফেলার মানুষদেরকে দাওয়াত দিয়া একটা গোড়ের ভিতরে নিলেন। মানুষগুলা সারি সারি হইয়া বসল, পাদ্রি পর্যবেক্ষণ করতেছে, লক্ষ্য করতেছে, ওই ১২ বছরের যুবকটা কোথায়। আবু তালেব ওই দিক দিয়ে একটা পরামর্শ করল, আমরা যে সিরিয়ায় যাচ্ছি মালপত্র নিয়া, আমাদের মাঝে তো দামি দামি মালপত্র আছে, তদানীকাল কেউ কাউকে বিশ্বাস করতো না, মাল জানি চুরি হইয়া যায়। এমন সময় লোকেরা বলতে লাগলো, আবদুল্লাহর বেটা মুহাম্মদ বড় বিশ্বাসী, আবদুল্লাহর বেটা মুহাম্মদকে পাহারাদারি করার জন্য রেখে যেতে পারি, আল্লাহর নবী বিশ্ব নবীকে মাল পাহারা দেওয়ার জন্য তারা রেখে খাবার খাওয়ার জন্য কাফেলার মানুষ গেল, আল্লাহর নবী বিশ্ব নবীকে কাফের মুশরিকরাও সত্যবাদী আল আমিন বলে স্বীকৃতি দিয়েছিল।